তুই একে তুমি এত চেঁচাচ্ছ কেন মা তোমাকে না ডাক্তার বারণ করেছে যে চেঁচামেচি করবে না দাঁড়াও কি হয়েছে রে গিরুকু বৌদি তুমি কিন্তু মাকে বুঝিয়ে দাও আমি কিন্তু কি তুমি কিন্তু কি রুকু একবার তো বলেছো হুমকি দিয়েছো তো যে বিয়ে করবে না আবার কিসের হুমকি হ্যাঁ বিয়ে করবে না মানে সারা জীবন এইভাবে জ্বালাবে নাকি আমাকে না সে বলেনি যে বিয়ে করবে না বলেছে যে ওই নন্দিনীকে ছাড়া বিয়ে করবে না তুমি বলো কথা আমি কি বলবো নন্দিনীকে ছাড়া বিয়ে মানে মানে ঠিকুজি কুষ্টি বলে তো একটা ব্যাপার আছে নাকি মানে তোমরা এসব মানো টানো না ঠিকুজি কুষ্টি তো কিছু মিলছে না ওর সাথে আমি আমাকে বলছো কেন এখন তো সবাই ঠিকুজি কুষ্টি মেলায় সেটাই তো স্বাভাবিক শোনো না ওই শম্পা আছে না বিবেকানন্দ পল্লীতে থাকে আরে আমার বন্ধু হ্যাঁ তো ওর পাড়াতে মহেশ শাস্ত্রী বসে বুঝতে পারলে আর টিভিতে প্রোগ্রাম করে পাঁচটার সময় মহেশ শাস্ত্রী ইন্টারন্যাশনাল ওই টিভির মহেশ শাস্ত্রী হ্যাঁ তো আমি ওর আর নন্দিনীর ঠিকুজি কুষ্টি পাঠিয়েছিলাম তুমি পাঠিয়েছিলে হ্যাঁ তো উনি বলছেন যে একটা দোষ আছে কিন্তু দোষ তো আছে আছেই তো দোষ আবার তুমি চেঁচাচ্ছ মা এবার একটু শান্ত হয়ে কথা বলো হ্যাঁ দোষ আছে কিন্তু সমস্ত কিছু কেটে যাবে এমন কিছু না আজকাল কারোরই মিলে না বুঝতে পারলে 100% তুমি কারোরই মিল পাবে না একটা কিছু না কিছু প্রবলেম আছে তো একটা পুজো করালেই ঠিক হয়ে যাবে উনি সব বলে দেবেন কখন পুজো টুজো করাতে হবে ইনফ্যাক্ট পুরোহিত পাঠিয়ে দেবেন এবার তুমি বলো উনি এই কথা বলেছেন মানে পুজো করলে সব বলছে তো এবার তুমি বাবার সাথে কথা বলে দেখো একবার হ্যাঁ বাবার সাথে তো কথা বলতেই হবে তারপর কুল পুরোহিতের সাথে কথা বলতে হবে একটা কথা কোনো গন্ডগোল যদি হয় ভবিষ্যতে এই যে তোমার দায়িত্ব আচ্ছা আমি দেখ বৌদি এই ছেলেটা মায়ের উপর হাই হাই করে চাচাচ্ছ কেন চার্জার তো আমি গুছিয়ে রেখেছি ওখানে মায়ের উপর চাচাচ্ছ তোমার পাটা দাও এই চুপ করো তো শুধু বাজে কথা বৌদি তুমি কিন্তু জিনিয়াস জাস্ট জিনিয়াস বলছো আমি জানতাম তুমি আমার জন্য এটা করবে তোমার জন্য মোটেই করিনি হ্যাঁ নন্দিনীর জন্য করেছি আই নন্দিনী আমি আসলে এদিকটা খুব একটা চিনি না বলে একটু দেরি হয়ে গেল আরে আমিও জাস্ট এসেছি তুমি আগে বলো তো কি খাবে চা না কফি একটা কফি কফি তো এক্সকিউজ মি কি কফি খাবে বলো ক্যাপাচিনো হ্যাঁ ওই যা হোক একটা ক্যাপাচিনো একটা ক্যাপাচিনো আর ফিশ ফিঙ্গার বলি এক প্লেট না 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 শিওর শুধু কফি থ্যাংক ইউ এই তোমার হাতের মাপটা দাঁড়াও আমি একটা চুড়ি দেখি তোমার তোমার হাতটা দেখি এই চুড়িটা আমাকে একটু দিয়ে দেবে তাহলে নোয়াটা বানাতে দিয়ে দেবো এখন যদি না দিই না পরে অনেক লেট হয়ে যাবে না আর তো আমার টেলার ফেলার আছে মানে ব্লাউজের মাপটা আমি তো জানি না তুমি আমাকে একটু ব্লাউজের মাপটা মেসেজ করে দেবে তাহলে বানাতে দেবো ছোটো হাতা না বড় সবটা জানি মানে বিয়েটা তো হচ্ছে না তাহলে আপনি কেন শুধু শুধু মানে আমি জানি বাবা ফোন করেছিল কিন্তু তুমি কি এটা জানো রুকু কি বলেছে না রক্তিম মামাকেও ফোন করেছিল ও তো বলছে মা বাবার অমতেই বিয়েটা করবে ও মা বাবা মার অমতে কেন বিয়ে হবে বাবা মার আশীর্বাদ নিয়ে বিয়ে হবে ইউ ক্যাপাচিনো থ্যাংক ইউ রক্তিম আমাদের জন্য অনেক কিছু করেছে জানেন ওর রেকমেন্ডেশন না হলে তো আমার ভাইয়ের চাকরিটাও হতো না ও খুবই ভালো এসব কিছুর শোধ করার চান্স তো আমি পেলাম না তোমাদের দুজনকে এখন অনেকটা পথ চলতে হবে নন্দিনী সারা জীবন অনেক সময় পাবে সবকিছু শোধ করার এখন এসব নিয়ে ভেব না আর রুকু আমার দেওয়ার বলে বলছি না ও সত্যিই খুব ভালো ছেলে তোমায় খুব ভালো রাখবে আর আমরা তোমাকে খুব পছন্দ করি বুঝলে আমিও আপনাকে খুব এখন আপনি বলছো মেনে নিচ্ছি পরে কিন্তু দিদি বলাটা প্র্যাকটিস করতে হবে তুমি আমার কথা ভেবো না আমি ঠিক আছি শুধু বাবাকে নিয়ে একটু চিন্তা হচ্ছে মেয়ে সময় সেই ঠিক হয়ে যাবে তুমি নিজের কথা ভাবো একটু আনন্দে থাকো সামনে বিয়ে আর ঠাকুরকে ডাকো যেন সব কিছু তাড়াতাড়ি ভালো ভালো মিটে যায় আর আমরা খুব আনন্দ করব মনটা ভালো করো তো আমি আছি তো এবার একটু হাসো